বুড়িগারা করতে পারবে আগাদের ল্যাংডি হচ্ছে বুঝতে অনর ল্যাংডি আছে বিশ্বে এটা আধুনিক সংস্করণ হয়েছে আর কি হাফপেন আর সিঙ্গাপুর দেই আছি মানে হাফপেনের এক ইঞ্চি হলো ফাঁস এটা বিপদ সীমার ভিতরে গেছে গা শুধু এর নেই এদি ফিতা দিয়ে আসা আর হুরা সোনার বাংলা খালি আয় হায় রে কুত্ত শর্মা এগুনের দে আমি কান্দি দিছি তাকে অবস্থা দে আল্লাহ এ সুন্দর বেড়া বেড়ি গুন কেন কো চালাইবেন আপনি দোজকে তাকর ইমান দেন ইমান দেন আমি এড্রেস ছিলাম সিঙ্গাপুর সমুদ্র সাইকতে সমুদ্র সাইকতে এনে আসিলাম সমুদ্র কোন কতে সাইকতে আর আমি একটা জিনিস কল্পনা করছি ভাই পৃথিবীর যত দেশে সমুদ্র সৈকতে গেলাম যদি ওই দেশের সরকার আইন করতো বেড়া বেড়ি একসাথে যাইও না কেউ যাইতো না শুধু এতের বরে হেতে সাইবাল্লাই হেতের বরে হেতে সাইবাল্লাই এইভাবে মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন এরপর ডেকসেট বাজায় শোনায় মরিতু বাস আমাদের জসিমের দোকান থেকে রাত ১১টাতে বাস ছেড়ে যাবে চলে আসুন টিকিট মাত্র ১৮০০ টাকা তিন দিন ফ্রি চলে আসুন কক্সবাজার সমুদ্র সাইকত কিতা সাস আমি এতবার গেলাম আমি কত সাইবার অত সময় নেই সাগর হানি লড়ে সরে এই তো শেষ আর কিতা ইজ্ঞার দিকে হিজ্ঞাসা ইজ্ঞার দিকে তিরিশ টিয়া ওই সিয়ারিডি মারা করি এনে কাটিয়ে দিই আসস কা এটা শিক্ষা সফর কেন কে কইটার শিক্ষা সফর তুই সিটিং বাইর মতো করিব তুই সিটিং তো কিছু কিছু লোকের লেন্ডি হিন্দে দেখছে কিতা হিন্দে সে কথা কসা লেন্ডি ও ফেসবুকে যে ইচ্ছা দেয় হাপেনি গুণ আর কি বিপদ সীমার ভিতরে বিপদ সীমার লেন্ডির ভিতরে মোড়া মোড়া কীট এই গুণে তারপর তাকে বিশের সঙ্গে কামড় মারে এ পুরুষ মহিলা গুণ টক্কা মারে কামড়ের লোকে ডলে মাগো 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 গেছি তো একাতি এন্দি ডলে একাতি এন্দি দি ডলে টক্কা মারে জীবনের শাস্তি কারে কয় এর দুই জায়গার শাস্তি এত বেশি কষ্ট কিচ্ছু লিখতে না সায়েন্স গুলো দিবে তার কমান লিখতে না যদি লাহিম ভাই হিন্দি ওকে কামড় দিতে পারে আঙ্গ বাসায়ের গা জসিম ঐশ্ব আমার বেল্লাই আম লড়ার আমো দুগা লটকে ভরা ওগা লটকে লগে দি লাহিমবার বাসা হিমবেই গুনে ভিতরে হাঁটায় বাহার নিছি কিন্তু ফোন করে দিছে গাছের নিছে তিরিশাত গাছের নিছে মিনটা সাগর গিয়ে আকাশে সবুজ যা কে কনে আসো সাইনিস করে লইয়া তারপরে মিয়াতে আমার ডুইশে বড়া না লটকে আটা বড়া গা সুই খাইম বিয়া করিম ফোলানের স্কুলে হাঁটাই মাঙ্গো হিমবার ফোলা মাইয়া কর এতে যে আমার ডুইশে বড়া হড়ি গেলে আটা খাইম কিতা দেখবেন হিমবা বাসার ভিতরে হাঁটায় আর বাহার আসলে এগুন কিছু করতেন এগুন আপনাদের দৃষ্টি এদিকে বিরাট নিশের গুণ কারবার করিয়ে লাইব হেরকম ওয়ারলেস আছে গাছের নিচের কোনো নাম নেই ঘোষ দিয়ে এসছেন তো ডাকার মধ্যে নুঙ্গি আটকাই এনে আমদারনের লড়াই আত্মীয় আটকে গেছে এমনি গাছের ডেলে এনে আমদারনের হেড কালিয়ে গেছে না ঘোষ হিসেবে করলি ডাকার মধ্যে লুঙ্গি লটকে হিমরা জিজ্ঞেস আগের গা সবুজ যে মিনটে আসে না এই না সোনার বাংলা খোলা ঠেঙ্গ কামড় ডানা রান কামড় ডানা সরেহা দন্ত দশংযুক্ত আকারের মধ্যে কামড় ডানা বিশেষঙ্গের আগাটার মধ্যে হালকা ও মা হেতে আমের আত্মমানি এ ডাইল্লা রাত ছাড়ি দি তিরিশ হাত দুর্ভূতি হড়ি এনে মেসা ঠিক নি রে আমি চিন্তা করলাম হিম্বে সিটিং কোন ইউনিভার্সিটির ক্যারাডি মারি এটা শিখলো চিন্তা করছি এত রানের গোড়া ভাই কামড় ডালা খেল করছি কলমান্তি কামড় ডালা হেতে হোর ভাইয়ের আগাড়া ভাই কামড় দেয় তুই মনে করছি আল্লাহর লগে সেনাগিরি করবি গে আমেরিকা তো মাল কামায় খাইবি তারপরে দোয়ান ১২০০ দোয়ান আমি সাবাড়া বাজার জমিদার সাহায্য তোর লেংডি হিন্দে কামড় খাবাইবো নবীজি ক মানহা উলাই এরা কারা বেড়া বেড়ি গুন প্রিন্সেল্লানি ডকের বেড়ি গুন লেংডি হিন্দে কা কামড় খাবার জিনিসের মধ্যে ক নবীও আল্লাযিনা লা ইউয়াদুনা যাকাত আমওয়ালিহিম যারা তাদের মাল যাকাত দেয় না খাইছে আর একজে এইগুনে বিশেষজ্ঞের মধ্যে খানাতে এত সুখ খাইলে তো শরীর গরম হয় বিশেষজ্ঞের মধ্যে কামড় খাবাইতে আছে নিজে সাই আইসি ওর কথা কয় না নিজে সাই আইসি নবীজি ঠিক কি না তাহলে জাকাত দিবানি হ্যাঁ হ্যাঁ আঙ্গ আজি সাহ বাসের কাছে যারা আসি দিবেন আসি বেলা খাইতে আরি না আগের মতন কাজ্জাকে দিকেছেন এই ইলিপ মাস আনছে বৌমা ইলিপ মাসের দিমাবাদি করছে দুর্গাবাদ খাইছি গরুর কল্লার আনছি এটা দিয়েও খাইছি খাইতে পারি না আগের মতো ঢাকাইতে কত আইটেমের খানা খাইতে পারে না জকাত দেয় না এ জকাত না দেয় না দিনে রে লেন্ডি লাগাই কামড় খাওয়াইব
অনকে কামড় খাবি না জাকাত দিবি রাতুরে আল্লাহর দেয়া ইনশাআল্লাহ আমাদের মালের জাকাত দেব 100 টাকা 250 টাকা 1000 টাকা 25 টাকা 1 লাখে 2500 1 কোটিয়ে 2.5 লাখ টাকা এটা হিসাব করে দিয়ে দিবেন আষ্টরা বিকাশ নম্বরে ইননামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনে সাবিল আষ্টরা এটিএম বুথে টাকা জমা দিয়ে দিবেন কারা কা কে 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 আষ্টরা হুজুররা কই দিব আয়ন বলার সুযোগ নাই বিয়া করিস যথা সময় বিয়া করিস আর বুড়ি কেটিন তো খারাপ খোলা করে তো বিয়া করে না আতুডা রে জয়নের আতুডা আল্লাহ আজকে ফজরের আগে আর আব্বারে তৌফিক দিয়েন যাতে আর আব্বা আরে আজকে ফজরের আগে বিয়া করা আমিন গো তবে আর কত হইলো বিয়া সাইজ বেশি করিচ্ছা কয়খান এক কান এক বছরের ভিতরে মরি গেল আর করিচ্ছা আল্লাহর দয় মরি গেছো আব্বা আদম সফিউল্লাহ গন্ধম খাওয়ানোর পর বুঝছে কষ্টকারে কর যারা সমাজে দুইজন করছে দেখবি কষ্টকারে কর কিছু কিছু মানুষের মহিলারে বাসাতি বলি তো করবি তোরে আবার কারেন্টে ধরে মরি যাবে গো এটাগুলো তারপর আর্থিং তারপরে আর্থিং দ্বারা কারেন্টে দ্বারা রুগীর মতো তুই বাসাতি চাইলে তুই মরবি দরকার নাই এক কান সার্বিয়ার ওয়াজ করছে আল্লাহ ওদের যুদ্ধে বেড়ির বাপ মরি গেছে ভাই মরি গেছে জামাই মরি গেছে বেড়ি গুনের রনকে যদি বিশ্বযুদ্ধ লাগে যদি বেড়া হমানে মরি যায় তইলে আল্লাহর রহমতে করিস অসুবিধা নাই অনেক কার অনেক 1% মহিলা বাসাতি জেলে যদি কয়স বেলে বিয়ে করিও দেখবি তোর বউ এবার এই মানসিক প্রতিবন্ধী যাব ইতিরে এবার হাসপাতাল নন লাগবো দরকার নাই এসব হিংসিক্ষা গুরু ফেরা সহ্য করতো না এক খান কয় খান আর জোরে না স্যার কেন শেষ তো কিন্তু মরে যাবে কিন্তু শেষ করে ইলে বেগুন আর বাই করে মারি ইলে দুই নূরের মধ্যে দিয়ে হরি দোনো আর্থিং দিলে তো মরে যাবে কই শেষ দরকার না একটা একটা এক বছর ভিতরে যদি বউ মরি যার করিচ্ছা দরকার না বিয়ে জান্নাতে করি ইনশাল্লাহ আফসারি বাইর লগে আমিন কো আর করিচ্ছা জিউদ গুনের ফাত্তা দিত না আই হেদিন এক মুখ তেরি করছি বেড়িরে 18 বছর এসে তালাক দিয়ে লেছে আর ওয়াইফ সহ যুক্তি করছি গেরে দিই দো 18 বছর জামাইকে স্বাদ পাইলো না ওমা বেড়ার আগের ঘরে মাইয়া গুন ইন্টারে পড়ে ডিগ্রিতে পড়ে কাব্বু যে মাছ রাঞ্চে কাঁডাল খাইতে না আব্বু ওকে ডিমাবাজি করি না কমা বাজি কর ডিমাবাজি করি লোকা হিতি হল আনে মারি এত বিয়াদেরকে মাইয়া করে মারি শেষ তারপরে এবার হিতি গেছে গো দায়ী কার উপকার করবেন মুখ তৈরি করলে বুঝবেন উপকার কারে কর তো এই যে তোর তোর এ হোলা মাইয়ের এসব নির্যাতনের দান নেই এক বছরের ভিতরে যদি মরি যার করিচ্ছে দরকার নেই কার উপকার করবি উপকার করতে গেলে বিপদ ঠিক নেই রে তিয়া হাওলাত দেশ তোরা সোয়াবেল লাই বালাল লাই তিয়া হাওলাত দি বাই তাই ইয়েতে রাজা বাসার মতো হরে সুরের লাইনে খোঁজন লাগে তারপর কত হেদানি 11 গ্রামের কার কি টিয়া খাই মারি খাইছি নাই তুই কদের মালিক সত্যটা হই নিরূপ হাওলাত দিলে বেজ্জিতি ঠিক নেই হায় হায় রে ওম্মত রে